সবর তিন প্রকার, মুসিবতের কারণে আসবর ফিল মুসিবা, অন্যায় থেকে নিজেকে বিরত রাখা ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে নিজেকে ধরে রাখা, গুনাহ করার সুযোগ পাচ্ছি গুনাহ করব না, মুসিবতে গুনাহ সবর করা, অন্যায় কাজ থেকে সবর করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ব্যাখ্যা দেওয়া ভালো, সবর তিন প্রকার, একটা সবর মুসিবতের কারণে আসবর ফিল মুসিবা, আর একটা সবর অন্যায় থেকে নিজেকে বিরত রাখা ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে নিজেকে ধরে রাখা। সুযোগ পাচ্ছি ঘুষ দুর্নীতি করার, সামনে টাকার বান্ডিল ফেলে দিচ্ছে, আজকাল তোর ব্যক্তিগত ঘুষ কারো দেয় না, এখন প্যাকেজ ঘুষ হয়, অফিসের প্রধান কর্মকর্তাকে 20 লাখ টাকা দিয়ে দিল, পুরো অফিসকে আপনি দেবেন, কাস্টমার করে দিতে হবে, অন্যেরা কিন্তু জানেই না, যেহেতু তারা চাকরি করে বসের হুকুম মানতে হয়, পকেটে টাকা চলে আসতেছে না চাওয়াতে, এইভাবে অধিকাংশ জায়গাতে ঘুষ এখন ওপেন সিক্রেট। এগুলো থেকে যারা বাঁচতে পারেন তারাই হলো সত্যিকার অর্থে ধৈর্যশীল, অন্যায় কাজ করব না, আল্লাহর আনুগত্যে জুড়ে থাকব, এটা একটা আসবর ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে জুড়ে থাকা। আর একটা হলো আসবর আনিল মাসিয়া, গুনাহ করার সুযোগ পাচ্ছি গুনাহ করব না, মুসিবতে গুনাহ সবর করা, অন্যায় কাজ থেকে সবর করা এবং আনুগত্যের কাপড়ে দৃঢ় থাকা, অন্যায় কাজ না করা, এ তিন প্রকার সবর মুসলমানদের সামনে রয়েছে। তবে বিপদে সবর করা একটা মুসলিম অমুসলিম সবাই করে থাকে, মুসলমানরা বাক্য দুটো সবর করে, বিনিময়ে সে আল্লাহর নিকটে অশেষ সওয়াবের অধিকারী হয়। আর যার যত বেশি বিপদ হয় তার সওয়াব তত বেশি দ্রুত আসে। নাবি সাইয়েদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউসিবুল মুসলিমা বিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আজান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, কোনো মুসলমানের জন্য কোনো কষ্ট অসুখ দুশ্চিন্তা বেদনা কষ্ট মানে আঘাত এবং মনকষ্ট, এমনকি পায়ে যদি একটা কাঁটাও ফুটে, যদি সে তাতে ধৈর্য ধারণ করে, কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, তার গুনাহের কাফারা হয়ে যায়। বুখারী মুসলিমের হাদিস। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمن والمؤمنه في نفسه وولده وماله حتى يلقى الله وما عليه خطيئه رواه الترمذي بسند حسن ابو هريره বর্ণিত হাদিসে আল্লাহ রসুল বলছেন, দেখো মমিন পুরুষ হোক বা নারী হোক, যখন তার উপরে কোনো বালা মুসিবত আসে সেটা তার নিজের উপরে অথবা তার সন্তানের উপরে অথবা তার মাল সম্পদের উপরে, এই অবস্থায় যদি সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, আমা আলাইহি খাতিয়াতুন, তার আওয়াল নামের কোনো গুনাহ থাকবে না, নির্দোষ অবস্থায় সে চলে যাবে,
শর্ত যদি সে সবর করে এবং এর বিনিময়ে আল্লাহর নিকটে পুরস্কার চায়। এ বিষয়ে প্রখ্যাত সাহাবি আবু তালহা, যার নাম প্রায় সবাই জানেন, তার একটি ঘটনা আপনাদের শুনিয়ে দিই।